নমস্কার সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা সর্বোপরি গুরুচরণে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি অনুষ্ঠানের শুরুতেই যে কথাটা বলা দরকার বা বলা উচিত অবশ্যই আপনাদের সাথে আমি চলে এসেছি সরাসরি ফোন ইন লাইভ অনুষ্ঠানে আপনারা যারা আজকে এই অনুষ্ঠান দেখছেন অবশ্যই আমার সাথে সরাসরি কথা বলার জন্য ফোন করতে পারেন এবং সরাসরি কথা বলতে আপনারা ফোন করুন যে কোনো রকম সমস্যা নিয়ে আজকের অনুষ্ঠানটা আপনারা কেন দেখবেন অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল অনুষ্ঠান এখন বহু হচ্ছে বহু অনুষ্ঠানে বহু কথা বলছে কিন্তু আমার অনুষ্ঠানটা আপনারা কেন দেখবেন কারণ আজকের অনুষ্ঠান থেকে আমি আমার বইয়ের বিশেষ কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব যে বইটা আপনারা অলরেডি অনেকেই খুব পছন্দ করছেন সেই বইয়েরই বেশ কিছু টিপস আপনাদের সাথে আমি শেয়ার করব এবং এই বইটা যারা সংগ্রহ করতে চাইছেন তারা কিন্তু সংগ্রহ করতে পারেন নিজেদের কাছে রাখার জন্য আজকের অনুষ্ঠানে আমি মাঙ্গলিক দোষ যাদের আছে তাদের সম্পর্কে বলবো এবং অনেকের মধ্যেই একটা ভীতি রয়েছে যে মঙ্গলকে নিয়ে মঙ্গল দুস্থানগত হলে তার কি কোনো প্রতিকার নেই তার কি কোনো উপায় নেই যেই উপায়ের দ্বারা মঙ্গলের নেগেটিভ এফেক্টকে পজিটিভ এফেক্টে রূপান্তরিত করা যায় অবশ্যই দর্শক বন্ধু যদি আপনার জন্মছক সম্পর্কে আপনি ওয়াকিবহল হন তো অবশ্যই আজকের অনুষ্ঠানটা কিন্তু আপনাদেরকে মনোযোগ দিয়ে দেখতে হবে এবং মনোযোগ দিয়ে শুনতে হবে এবং আপনারা যারা এই মুহূর্তে টিভি স্ক্রিনে রয়েছেন তারা কিন্তু অবশ্যই পেন খাতা নিয়ে বসে পড়ুন অবশ্যই তার সাথে সাথে যে কথাটা বলার দরকার বা বলার প্রয়োজনীয়তা রয়েছে আপনারা আমাকে পাচ্ছেন অবশ্যই দমদমে দমদম স্টেশনের কাছে যারা কলকাতা বা দুই চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি বা নৈহাটি বা ব্যান্ডেল এই জায়গা থেকে যারা দেখাতে চাইছেন তারা কিন্তু আপনারা আমাকে পাচ্ছেন দমদমে যারা যারা আপনারা আমাকে দমদম চেম্বারে দেখাতে চাইছেন তারা কিন্তু নাম বুকিং করে নিতে পারেন শুধুমাত্র দমদম চেম্বারের জন্য ৫১০ টাকার পরিবর্তে ৩১০ টাকা দক্ষিণায় আপনারা আমাকে দেখাতে পারবেন এছাড়া শিলিগুড়ি এবং বর্ধমানে যারা দেখাতে চাইছেন তারা কিন্তু ফোন করে নাম বুকিং করতে পারেন আমি আসব আপনারা পেন খাতা নিয়ে রেডি হয়ে যান কারণ আজকে মঙ্গলের জন্য বিশেষ কিছু টিপস আজকের দিনে মঙ্গলের টিপস দেওয়াটা খুব ইম্পর্টেন্ট কারণ মাঙ্গলিক দোষ নিয়ে অনেকেই ভুগছেন এবং বিভিন্ন রকম যোগ নিয়ে অনেকেই ভুগছেন আজকে মাঙ্গলিক দোষ এবং মঙ্গল আপনার জীবনের কী কী প্রবলেমে কী কীভাবে আপনি সলিউশন পেতে পারেন তার রাস্তা কিন্তু খুলে যেতে পারে নমস্কার কে আছেন আমাদের মধ্যে একজন দর্শক বন্ধু চলে এসেছেন কে আছেন নমস্কার কে বলছেন নমস্কার আমি সন্দীপ রায় বলছি হাবড়া থেকে একটু জোরে কথা বলবেন আমি সন্দীপ রায় বলছি হাওড়া থেকে হাওড়া কার সম্পর্কে জানতে চান আমার সম্বন্ধে জানতে চাই ডেট অফ বার্থ বলবেন 29/10/1993 কটার সময় জন্ম দুপুর ১:১৫ মিনিটে জন্ম কোথায় জন্ম ওই হাওড়া হাওড়াতে জন্ম এই মুহূর্তে আপনি আমার অনুষ্ঠানটা যে দেখছেন সেক্ষেত্রে একটা কথা বলি সবার আগে আপনি আপনার রাশি লগ্ন জানেন হ্যাঁ জানি আপনার রাশি হচ্ছে মীন রাশি এবং লগ্ন হচ্ছে কুম্ভ লগ্ন তাই তো আচ্ছা আপনার যে বর্তমান যে জন্মছক পাচ্ছি সেই জন্মছক অনুযায়ী আপনার প্রথম এবং প্রধান প্রশ্ন অর্থনৈতিক সংকট থেকে মুক্তির রাস্তা কি আছে অনির্বান্দা এবং নিজের স্টেবিলাইজড জোন ক
কবে পাবো, এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, আমার সাংসারিক জীবনে স্টেডি লাইফ পাবো কিনা, এই দুটোই প্রধান প্রশ্ন যার জন্য আপনি আমাকে ফোন করেছেন। একদম দাদা, একদম। একদম একদম 1% একদম না 100% একদম? 100%। আচ্ছা, আপনি আপনার জন্মছক সম্পর্কে ওয়াকিবহল যখন, আপনি কি আপনার মঙ্গলের অবস্থান সম্পর্কে ওয়াকিবহল? আপনি আপনার জন্মছক সম্পর্কে ওয়াকিবহল যখন, আপনার মঙ্গলের অবস্থান সম্পর্কে ওয়াকিবহল? না স্যার, কি আমি জানি না, কিন্তু আমার এই সমস্যাটা হচ্ছে এটাই 100% ঠিক যে এই সমস্যাটা হচ্ছে। মঙ্গল আপনার নবম স্থানে বসে রয়েছে, আপনার মঙ্গল আপনার নবম স্থানে বসে রয়েছে, আপনার ওয়ার্কিং স্পিরিট বেসিক্যালি একটা দুটো পার্টে ভাগ করা যায়, 3 মাস ভালো গেলে 4 মাস খারাপ যায়, এই একটা রেশিওতে আপনার লাইফটা চলছে। হ্যাঁ, শুনতে পেলাম না, আপনার কথা কানে এলো না। ঠিক বলেছেন, 100% ঠিকই বলেছেন। হ্যাঁ, আপনার জন্মছকে লগ্ন সাপেক্ষে নবমে বসে রয়েছে মঙ্গল, এবং লাল কিতাব অনুযায়ী আপনার মঙ্গলের যে বর্তমান যা পরিস্থিতি, সেই পরিস্থিতি অনুযায়ী নিজের কাছে একটা লাল রঙের রুমাল বা লাল কাপড় সিল্কের পকেটে রাখবেন। আচ্ছা, প্রত্যেক মঙ্গলবার করে হনুমানজির মন্দিরে গিয়ে মেটে সিঁদুর এবং সর্ষের তেল দান করে আসবেন। আচ্ছা, এবং 3 নম্বর হচ্ছে, যদি সম্ভব হয় মাসে একবার করে হনুমান বা বানর যাকেই সম্ভব হবে তাকে কলা বা বিস্কুট বা রুটি কিছু খাওয়ান। দেখুন, আপনি এটা যদি করতে পারেন, আপনার যে আর্থিক সমস্যাটা চলছে এবং আর্থিকভাবে যে স্টেবিলাইজেশন জোনটা নেই, সেই স্টেবিলাইজেশন জোনটা কিন্তু এসে যাবে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তো আপনাদের সঙ্গে আমি যে আলোচনা করছিলাম, মঙ্গল কতটা নেগেটিভ থাকলে আপনাদের জীবনটা নেগেটিভিটিতে ভরে যেতে পারে, কারোর যদি লগ্নে মঙ্গল থাকে, যার যেই লগ্ন হোক না কেন, মেষ লগ্ন হোক বা বৃষ লগ্ন হোক বা মিথুন লগ্ন হোক, যার যে লগ্ন হোক না কেন, লগ্নে যদি মঙ্গল থাকে, সেক্ষেত্রে আপনার জন্মছক অনুযায়ী জ্যোতিষ শাস্ত্র মতে আপনার জন্মছককে বলা হয় মাঙ্গলিক দোষ। তো এই মাঙ্গলিক দোষের প্রতিকারের কি রাস্তা আছে সে সম্পর্কে বলবো। তার আগে আমাদের মধ্যে একজন দর্শক বন্ধু চলে এসেছেন, তার সাথে আমি একটু কথা বলে নিই। নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি বর্ধমান থেকে আমার মেয়ের সম্বন্ধে একটু জানতে চাইছি। বর্ধমান থেকে কে বলছেন? বর্ধমান থেকে আমি আমার মেয়ে পূজা সেন আমার মেয়ের সম্বন্ধে জানতে চাইছি। পূজা সেন? আচ্ছা, মেয়ের সম্পর্কে জানতে চাইছেন, মেয়ের ডেট অফ বার্থ বলুন। মেয়ের ডেট অফ বার্থ হচ্ছে 1/11/1995। 1/11/1995। জন্ম সময়? জন্ম সময় সন্ধ্যে 7:40। আমার অনুষ্ঠান আগে দেখেছেন? আপনার কি ফল পেতে পারে মেয়ের সাংসারিক জীবনে সেই সম্পর্কে আপনার মেন জানার বিষয় যার জন্য আপনি আমাকে ফোন করেছেন, ঠিক তাই তো? মেয়ের কুম্ভ রাশি বৃষ লগ্ন সেটা জানেন? মকর রাশি ডেট অফ বার্থ আরেকবার ঠিকঠাক করে বলুন।
1/11/1995। হ্যাঁ, কটার সময় জন্ম? ওই সন্ধ্যে 7:40। শুন, 1/11, না না, সকাল 7:40, আমি সরি ভুলে গেছি, সকাল 7:40। সকাল 7:40টাকে সন্ধ্যে করে দিলেন? হ্যাঁ, আমার ভুলে গেছে দাদা, সকাল 7:40। আপনি এইভাবে নিজের মেয়ের জন্ম সময় ভুল বলছেন অনলাইন অনুষ্ঠানে? আমি একটু মানে ভুলে গেছি, আসলে আমার একটু মনে দাদা পারিবারিক একটু খুব প্রবলেম হয়ে আছে জানেন তো, ওই জন্য একটু ওর মনটা একটু খুব দুশ্চিন্তার মধ্যে পড়ে আছে জানেন দাদা। এই আমার রিসেন্টলি আমার এই একটা বড় ছেলে মানে একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে দাদা, আমি খুব মনের অবস্থাটা খুব খারাপ হয়ে গেছে জানেন দাদা, সেই জন্য এই মেয়েটাকে নিয়ে আমি খুব বিচলিত দাদা। আপনার মেয়ের জন্ম ছক অনুযায়ী মকর রাশি এবং লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন, তাই তো? হ্যাঁ ঠিক বলছি তো? এবার আপনি যেটা ডেট অফ বার্থ প্রথমে দিয়েছিলেন সেটা ভুল দিয়েছিলেন, তাই তো? আচ্ছা, বললাম দাদা আমি একটু খুব বিচলিত হয়ে আছি দাদা। আচ্ছা, লগ্নে বসে রয়েছে মঙ্গল, লগ্নে মঙ্গল পূর্ণ মাঙ্গলিক দোষ করেছে, সেই মাঙ্গলিক দোষ আপনার মেয়ের জন্মছকে রয়েছে, কোনো কাজেই সাকসেস আসছে না এবং প্রিয়জনের থেকে প্রচণ্ড পরিমাণে অবস্ট্রাক্ট জোনে রয়েছে আপনার মেয়ের জন্মছক অনুযায়ী, এবং এই অবস্ট্রাক্টনেস আপনার মধ্যেও রয়েছে এবং এই অ্যাবস্ট্রাক্টনেসের থেকে আপনার মধ্যেও প্রচণ্ড পরিমাণে দোদুল্যমান পরিস্থিতির মধ্যে দিয়ে রয়েছেন, কোনো কাজেই সেই মানসিক শান্তি আপনার এবং আপনার মেয়ের দুজনের কারোরই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না, সেই দিক থেকে এই জায়গাটাকে কিন্তু ওয়ার্কআউট করার প্রয়োজনীয়তা রয়েছে। তো আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, যারা জানেন যে আজকে মঙ্গল সম্পর্কে আমি বলছি, তো লগ্নে মঙ্গল যাদের আছে তারা কিন্তু লিখে নিতে পারেন। অবশ্যই যে যে জিনিসটা করলে লগ্নে মঙ্গলের মাঙ্গলিক দোষের এফেক্ট থেকে অনেকটা অনেকটা কম পেতে পারেন, তার জন্য অবশ্যই রূপোর টুকরো এবং তামার টুকরো, রূপোর টুকরো এবং তামার টুকরো 43 দিন যে কোনো প্রবাহিত নদীতে ভাসিয়ে দিন, রূপোর টুকরো এবং তামার টুকরো 43 দিন যে কোনো প্রবাহিত নদীতে ভাসিয়ে দিন। অবশ্যই এই ভাসানোটা হবে লাল কাপড়ে বেঁধে এবং তার সাথে অল্প পরিমাণে লাল বাতাসা সঙ্গে দিয়ে দেবেন, রূপোর টুকরো তামার টুকরো লাল বাতাসা লাল কাপড়ে 43 দিন, যে কোনো মঙ্গলবার থেকে টানা 43 দিন আপনি ভাসান, দেখুন লগ্নে যদি আপনার জন্মছকে মঙ্গল বসে থেকে মাঙ্গলিক দোষ করে সেই মাঙ্গলিক দোষের নেগেটিভ এফেক্ট থেকে আপনি সম্পূর্ণরূপে মুক্ত হতে পারবেন, সে সম্পর্কে বলবো। তার মধ্যে আমাদের মধ্যে আরো একজন দর্শক বন্ধু চলে এসেছেন, কে আছে দেখে নেবো। নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার, আমি কৃষ্ণনগর থেকে পূর্ণেন্দু ব্যানার্জি বলছি। পূর্ণেন্দু ব্যানার্জি কার সম্পর্কে জানতে চান? আমি আমার সম্পর্কে জানবো। আচ্ছা, ডেট অফ বার্থটা বলবেন পূর্ণেন্দু বাবু। 1966। হ্যাঁ, 3rd June। 1966 3rd June। 3rd June 1966। কটার সময় জন্ম? রাত 8:30। রাত 8:30 জন্ম, কৃষ্ণনগরে জন্ম। আপনি আপনার রাশি লগ্ন সম্পর্কে ওয়াকিবহল? হ্যাঁ, বৃশ্চিক রাশি ধনু লগ্ন। বৃশ্চিক রাশি ধনু লগ্ন, বৃশ্চিক রাশি ধনু লগ্ন, বর্তমান যে সময় রয়েছে সেই সময় আপনি আমাকে প্রশ্ন করবেন দুটো বিষয়ে। এক, অর্থনৈতিক জায়গা থেকে যে স্টেবিলাইজেশন জোন থাকার কথা সেই স্টেবিলাইজেশন জোন থেকে প্রচণ্ড পরিমাণে অবস্ট্রাকল জোনে পৌঁছে যাচ্ছি, এই অবস্ট্রাকল জোন থেকে নিজেকে মুক্ত করতে পারবো কি না এটাই হচ্ছে প্রথম এবং প্রধান জানার বিষয় যার জন্য আপনি আমাকে ফোন করেছেন। ঠিক বলছো অনির্বাণ? নিশ্চয়ই, একদম ঠিক। হুম, একদম ঠিক। আমি এই প্রশ্নটা আপনাকে করতাম। একটা কথা বলি পূর্ণেন্দু বাবু, হঠাৎ করে আজকে প্রথম তো মোটামুটি
এত বছর প্রোগ্রাম করলো, আপনি আমার অনুষ্ঠান এই প্রথম দেখছেন, প্রথম একদিন। হ্যাঁ হ্যাঁ, প্রথম দেখছেন তো আজকেই? ঠিক বললাম এটাও? একদম ঠিক বললেন স্যার। এবং সেক্ষেত্রে হঠাৎ করে কি মনে হলো যে অনির্বাণদাকে ফোন লাগাই, যে যে মানুষটা খুব কম ক্ষেত্রেই হয় যে একটা মানুষ প্রথম অনুষ্ঠান দেখে তাকে ফার্স্ট চান্সেই লাইনেও পেয়ে যাওয়া। এবং সবচেয়ে বড় কথা, আপনার মধ্যে যেটা রয়েছিল, যেটা একটা দোদুল্যমান পরিস্থিতি ছিল, যে দোদুল্যমান পরিস্থিতিতে আছাড়া কি এখন অনির্বাণের অনুষ্ঠান দেখে কেটে গেছে, বা আপনি ফোনে লাইন পেয়ে আপনার প্রথম প্রশ্নের মানুষ মনের প্রথম প্রশ্নের অ্যান্সার পেয়ে সেটা মনে হয় কেটে গেছে? ঠিক বলছে অনির্বাণ নিশ্চয়ই? না, আমি প্রথম থেকে আপনার প্রেডিকশনগুলো দেখছিলাম, খুব ভালো লাগছিল। আপনার জন্মছকে মঙ্গলের অবস্থান ষষ্ঠে বসে রয়েছে, সেটা আপনি জানেন? আচ্ছা, জেনে নিন, আপনার লগ্ন সাপেক্ষে ষষ্ঠে মঙ্গলের অবস্থান, পূর্ণ ষষ্ঠস্থ মঙ্গল আপনার পূর্ণ অর্থনৈতিক পরিস্থিতিটাকে ডামাডোল তৈরি করেছে 2019 সালের শেষ পার্ট থেকে। হ্যালো, 2019 সালের শেষ পার্ট থেকে অর্থনৈতিক পরিস্থিতিটাকে ডামাডোলের মধ্যে ফেলে দিয়েছে 2019 সাল থেকে। ঠিক বলছো অনির্বাণ নিশ্চয়ই? তো মঙ্গল আপনার ষষ্ঠে বসে রয়েছে, আপনি এখন এই অবস্থা থেকে, আপনি তো কোনো স্টোন পড়বেন না, তো স্টোন না পড়ুন, কোনো অসুবিধা নেই স্টোন না পড়লে, কিন্তু দুটো কাজ করুন, মেয়ে সন্তান বা যে কোনো মহিলাকে, সেটা বাচ্চা হলে বেশি ভালো, তাদেরকে দুধ দান করুন বা দুধ খাওয়ান, এক নম্বর। কোনো অন্নপ্রাশন বা কোনো অনুষ্ঠানে রূপোর জিনিস দান করুন, রূপোর জিনিস দান করুন, বা কোনো বার্থডে পার্টি হোক বা অন্নপ্রাশন হোক, সেখানে বাচ্চাদেরকে রূপোর জিনিস, সে রূপোর আংটি হতে পারে, রূপোর পদক হতে পারে, রূপোর বালা হতে পারে, এই ধরনের জিনিস দান করুন। নেক্সট এক বছর ধরে যে কটা অনুষ্ঠান হবে, বাচ্চাদের অনুষ্ঠানে আপনার নিমন্ত্রিত থাকবে, এই ধরনের জিনিস দান করুন। আর অবশ্যই অবশ্যই যদি পারেন, অন্তত পক্ষে এগারো জন ভিক্ষুককে কালো বস্ত্র বা কালো রঙের কম্বল, হয় কালো বস্ত্র, এখন তো কম্বল দেওয়াটা বেকার হয়ে যাবে, তো একটু শীত পড়লে, মানে কয়েক মাস বাদে শীত আসবে যখন, তো কালো বস্ত্র বা কালো কম্বল দান করুন। দেখুন আপনার অর্থনৈতিক অবস্থান সামনের বছর আজকের দিনে আপনি অনেক ভালো থাকবেন, ঠিক আছে? ধন্যবাদ। যারা যোগাযোগ করতে চাইছেন, আজ রাত 9টা থেকে 10টা আপনারা আমার সাথে সরাসরি কথা বলতে পারেন, যে কোনো রকম সমস্যা নিয়ে আলোচনা করতে। আজ রাত 9টা থেকে 10টা আপনারা আমার সাথে ফোন করে কথা বলতে পারেন, যে কোনো রকম সমস্যা নিয়ে। অনলাইন কনসালটেন্সি করতে গেলে আপনারা ফোন করতে পারেন 7596893900, 7596893900, এই নাম্বারে আপনারা ফোন করতে পারেন। আজ রাত 9টা থেকে 10টা যে কোনো রকম সমস্যা নিয়ে আলোচনা করার জন্য ফোন করতে পারেন, যে কোনো বিষয় নিয়ে জানতে গেলে আপনারা ফোনে আলোচনা করে নিতে পারেন। অবশ্যই যারা চাইছেন চেম্বারে দেখাতে চাইছেন, দমদম চেম্বারের জন্য, শুধুমাত্র দমদম চেম্বারের জন্য 510 টাকার পরিবর্তে 310 টাকা দক্ষিণায় আপনারা আগামীকাল এবং পরশু দেখাতে পারবেন। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, মঙ্গল নিয়ে, সেই মঙ্গলের বিভিন্ন
গ্রহগত অবস্থান অনুযায়ী, লগ্ন সাপেক্ষে বিভিন্ন ঘরের অবস্থান অনুযায়ী আপনার জীবনে কি পরিবর্তন নিয়ে আসতে পারে সে সম্পর্কে আমি আলোচনা করছি। আপনারা অবশ্যই শুনতে থাকবেন। তার মধ্যে আমাদের মধ্যে একজন দর্শক বন্ধু চলে এসেছেন, কে আছে দেখে নেব। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি বেহালার থেকে বলছি, আমার ছেলের সম্বন্ধে। কে বলছেন, নাম বলুন? রাহুল রায়, ছেলের নাম রাহুল রায়। আচ্ছা, বেহালা থেকে বলছেন? বেহালা কোথা থেকে বলছেন? বেহালা পন্নশ্রী। আচ্ছা, ডেট অফ বার্থটা বলবেন। 7/9/2000। কটার সময় জন্ম? দুপুর 1:03 কলকাতা। দুপুর 1:03 কলকাতা। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাকে আমি দুটো প্রশ্ন আগে করে নিই। আপনি আপনার ছেলের রাশি লগ্ন সম্পর্কে ওয়াকিবহল? আপনি আপনার ছেলের রাশি লগ্ন সম্পর্কে ওয়াকিবহল? জানেন আপনি আপনার ছেলের রাশি কি, লগ্ন কি? ধনু রাশি, ধনু লগ্ন, তাই তো? ঠিক তো? একদম ঠিক। আচ্ছা, এটা ঠিক বেঠিকের না, যদি ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ ঠিক থাকে তাহলে রাশি লগ্ন ঠিক হবে। কিন্তু যেটা মেন সমস্যা সেটা হচ্ছে ছেলের যে জন্মছক পাচ্ছি সেই জন্মছক অনুযায়ী আপনার আমার কাছে প্রশ্ন হচ্ছে দুটি। এক হচ্ছে ছেলের কেরিয়ারে কেমন হবে, তার সাথে সাথে ভবিষ্যৎ জীবনে ও নিজের পায়ে নিজে কবে দাঁড়াতে পারবে, এটাই হচ্ছে প্রথম এবং প্রধান প্রশ্ন যার জন্য আপনি অনির্বাণকে ফোন করেছেন। ঠিক বলছো অনির্বাণ? নিশ্চয়ই, একদম ঠিক। আপনার যে ছেলের জন্মছক পাচ্ছি সেই জন্মছক অনুযায়ী লগ্ন সাপেক্ষে লগ্নের ফোর্থ হাউস লর্ড সে বসে রয়েছে আপনার ষষ্ঠ ঘরে শনি যুক্ত হয়ে। সেক্ষেত্রে আপনি আপনার ছেলেকে নিয়ে এতটাই টেনশন করেন যে কখনো কখনো রান্নাবান্না করতে গিয়ে ভুলে যান যে নুন দিয়েছি না দুবার, নুন কখনো কখনো দুবারও নুন দিয়ে ফেলেন। এই সমস্যাটা কিন্তু লাস্ট 2-2.5 বছর ধরে প্রচণ্ড পরিমাণে দেখতে পাচ্ছি আপনার মধ্যে। ঠিক বলছো অনির্বাণ? নিশ্চয়ই, একদম ঠিক, একদম ঠিক। এটাও ঠিক বললাম? একদম একদম। তো এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে সবচেয়ে স্টেবিলাইজড জোন যেটা দরকার, সেই স্টেবিলাইজড জোনটা থেকে কিন্তু আপনার ছেলের চার্ট কিন্তু অনেকটাই সরে রয়েছে। তার কারণ হচ্ছে আপনার ছেলের বর্তমান যে পরিস্থিতি বা চার্টের যে স্ট্রেংথ, সেই স্ট্রেংথ অনুযায়ী একটা গ্রহণ দোষ রয়েছে। এই গ্রহণ দোষটা আপনার ছেলেকে লাস্ট 1-1.5 বছর ধরে ওকে না আরও বেশি ঘরকুনো করে দিয়েছে, এটা আপনাকে আরও বেশি ডিস্টার্বিং জোনে ফেলে দিচ্ছে। ঠিক বলছো অনির্বাণ? নিশ্চয়ই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ঘরকুনো হয়ে গেছে একদম। এটাও ঠিক বললো? হ্যাঁ। তো অনির্বাণ যে কথাগুলো বলে সেগুলো প্র্যাকটিক্যাল কথা বলে না ইনপ্র্যাকটিক্যাল কথা বলে? হ্যাঁ, প্র্যাকটিক্যাল কথাই বলে, ইনপ্র্যাকটিক্যাল কথা বলে না। এবং যে কটা কথা বললাম 1% ঠিক বললাম না 100% ঠিক বললাম? একদমই ঠিক, 100ই বলবো, 100ই বলবেন। তো আপনার ছেলের যে জন্মছকের বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতি অনুযায়ী সব থেকে ইম্পর্টেন্ট পার্ট বা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট যেটা দেখতে পাচ্ছি সেই হিসেবে বলতে গেলে, সবচেয়ে ইম্পর্টেন্টলি বলতে গেলে কয়েকটা ছোট্ট উপায় করার প্রয়োজনীয়তা রয়েছে। যেই উপায়টার মধ্যে অবশ্যই যেটা রয়েছে, ছোলার ডাল এবং কাঁচি হলুদ, ছোলার ডাল এবং কাঁচি হলুদ যে কোনো প্রবাহিত নদীতে বা ঝিলে, হয় প্রবাহিত নদীতে বা ঝিলে টানা 43 দিন ভাসিয়ে দিয়ে আসতে বলুন, হলুদ কাপড়ে বেঁধে। এটা করুন, করতে বলুন, 43 দিন অবশ্যই অনেক উপকার পাবেন।
যারা যোগাযোগ করতে চাইছেন অবশ্যই ফোন করতে পারেন 7596-8939-00-তে। আজ রাত 9টা থেকে 10টা যে কোনো সমস্যা নিয়ে ফোন করতে পারেন, একটি মাত্র প্রশ্নের জন্য সম্পূর্ণ বিনামূল্যে আমার সাথে কনসালটেন্সি করতে পারেন। আজকের মতো অনুষ্ঠান শেষ করছি, নমস্কার।